আপনার মুখে মাস্ক কোথায়? একুশে জুলাই সভা মঞ্চ থেকে ইতিমধ্যে কিন্তু গান বাজনার যে আমেজ, সেই গান বাজনা আমেজ শুরু হয়ে গিয়েছে। দিকে দিকে যে মাইকগুলো লাগানো আছে সেখানে বাজছে গান, এবং একটা বলা যেতে পারে উৎসবের আমেজ তৈরি হয়ে আছে। কিন্তু এই উৎসবের আমেজের মাঝে কোথাও কি একটা বিষয় সাধারণ মানুষ ভুলে যাচ্ছে, কারণ মুখে কিন্তু বর্তমানে মাস্ক নেই, এবং এত মানুষের ভিড়, অর্ধেকের বেশি মানুষের মুখে কিন্তু বর্তমানে মাস্ক দেখতে পাচ্ছি না। করোনা চতুর্থ ঢেউ প্রায় ধেয়ে আসছে, এবং সেই সময় কিন্তু এত বড় একটা জনসভা, যে বিষয় নিয়ে ইতিমধ্যে জনস্বার্থ মামলা হয়েছিল আদালতে, হাইকোর্টে, তারপরেও মানুষের কিন্তু সাবধানতা একদমই লক্ষণীয় নয়। দেখতেই পাচ্ছেন অর্ধেক মানুষের মুখে কিন্তু মাস্ক নেই, তারা কিন্তু নর্মালি এভাবে আসছেন। দেখতেই পাচ্ছেন দাদা মুখে মাস্কটা তোলেননি কেন? আপনার মুখে মাস্ক কোথায়? বুঝতেই পাচ্ছেন প্রচুর মানুষ কিন্তু আসছেন এখানে, এখানে আসছেন কোন মাস্ক নেই। কিছু চতুর্থ ঢেউ যেটা ধেয়ে আসছে তা কিন্তু আজকে জনসভার পরে ঠিক কতটা বাড়বে সেটাও কিন্তু বোঝাই যাচ্ছে, যে এই যে জনসভা, সেই জনসভার মধ্যে কিন্তু অর্ধেক মানুষের মুখে মাস্ক নেই। দাদা মুখে মাস্ক কোথায়? মুখে মাস্ক কোথায় নিতে মনে নেই, ভুলে গেছি। অর্থাৎ বুঝতেই পাচ্ছেন তারা বলছে যে মাস্ক নিতে ভুলে গেছি, যে বিষয় নিয়ে জনস্বার্থ মামলা হয়েছিল আদালতে, যে করোনা ধাপে ধাপে বাড়ছে কিন্তু মাস্কের দেখা নেই। এই এত বাড়ছে করোনা, তার মাঝখানে কি এত বড় জনসভা করা উচিত কি উচিত নয়, সেটা তো এই জনসভার পরেই বোঝা যাবে। ভাই দিদিকে কতটা ভালোবাসো? নিজেকে কতটা ভালোবাসো? নিজেকে কতটা ভালোবাসো? মুখে মাস্ক পরনি কেন? এমনি নিজেকে ভালোবাসো না? বাসি তাহলে ভয় লাগছে না? মাস্ক নাই, মাস্ক নাই, তা নিজেকে তো ভালোবাসতে হবে। তা তো অবশ্যই। নাম কি? মজিবুল হক। আচ্ছা বুঝতেই পারছেন প্রচুর তৃণমূলের মানুষ কর্মী সমর্থক নিয়ে বর্তমানে এসে পৌঁছেছেন, এবং আর তার পাশাপাশি কিন্তু বুঝতেই পারছেন যে প্রচুর মানুষের এখন ভিড় কিন্তু নেই তাদের মুখে মাস্ক, অর্থাৎ বোঝা যেতেই পারে যে এই যে জনসভা, একুশে জুলাই শহীদ সভা জনসভা, এর পরে কি হবে? করোনা গ্রাফ কলকাতা শহরে ঠিক কতটা বাড়বে? গোটা পশ্চিমবঙ্গ থেকে যেহেতু মানুষ এসছে তাই করোনা গ্রাফ ঠিক কতটা বাড়বে বলা মুশকিল। ক্যামেরা শুভঙ্করের সঙ্গে সবিক, সমাচার প্লাস বাংলা, কলকাতা।